হাঁটু গেড়ে কাটতে হয় ট্রেনের টিকিট, যাত্রীরা দাঁড়াতে পারেন না, থাকতে হয় বসে। এমনই বাস্তবতা গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এভাবে মেঝেতে বসে টিকিট কাটেন যাত্রীরা, দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে কেউ আবার শুয়ে পড়েন। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের চিত্র। বগিতে ওঠা সহজ করতে গত বছর প্ল্যাটফর্মটির উচ্চতা বাড়ানো হয়, কিন্তু টিকিট বিক্রির ঘরটি আগের অবস্থানেই রয়েছে, এতেই বিপত্তির সৃষ্টি। অন্যান্য স্টেশনে যখন দাঁড়িয়ে টিকিট নেওয়া যায়, এখানে শুয়ে বা বসে থেকে টিকিট নিতে হচ্ছে, এটা আসলে মানে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। এট এ টাইমে অনেক লোক এখানে আসে, টিকিট কাটে, চাপ, আবার হেড ডাউন করতে হয়। খালি যে টিকিট কাটার সমস্যা না, তারপরে আবার ছেলে মেয়েদের ক্লাস শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। এই অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শারীরিক প্রতিবন্ধী ও বয়স্করা। মহিলা মানুষ শুয়ে থাকি, বসে থাকতে টিকিট কাটতে সমস্যা, এটা তাড়াতাড়ি সমাধান করলে যাত্রীদের জন্য ভালো হবে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে স্টেশন মাস্টার। অশীরে আমরা একটা সুফল পাবো, হ্যাঁ, আমরাও আশা করতেছি আমাদের স্টেশন বিল্ডিংটাও হয়তো বা নতুন। বামনডাঙ্গা স্টেশন হয়ে প্রতিদিন 12টি ট্রেন চলাচল করে বলে জানায় কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তাকক্ষ। হাঁটু গেড়ে কাটতে হয় ট্রেনের টিকিট, যাত্রীরা দাঁড়াতে পারেন না, থাকতে হয় বসে। এমনই বাস্তবতা গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এভাবে মেঝেতে বসে টিকিট কাটেন যাত্রীরা, দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে কেউ আবার শুয়ে পড়েন। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের চিত্র। বগিতে ওঠা সহজ করতে গত বছর প্ল্যাটফর্মটির উচ্চতা বাড়ানো হয়, কিন্তু টিকিট বিক্রির ঘরটি আগের অবস্থানেই রয়েছে, এতেই বিপত্তির সৃষ্টি। অন্যান্য স্টেশনে যখন দাঁড়িয়ে টিকিট নেওয়া যায়, এখানে শুয়ে বা বসে থেকে টিকিট নিতে হচ্ছে, এটা আসলে মানে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। এট এ টাইমে অনেক লোক এখানে আসে, টিকিট কাটে, চাপ, আবার হেড ডাউন করতে হয়। খালি যে টিকিট কাটার সমস্যা না, তারপরে আবার ছেলে মেয়েদের ক্লাস শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। এই অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শারীরিক প্রতিবন্ধী ও বয়স্করা। মহিলা মানুষ শুয়ে থাকি, বসে থাকতে টিকিট কাটতে সমস্যা, এটা তাড়াতাড়ি সমাধান করলে যাত্রীদের জন্য ভালো হবে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে স্টেশন মাস্টার। অশীরে আমরা একটা সুফল পাবো, হ্যাঁ, আমরাও আশা করতেছি আমাদের স্টেশন বিল্ডিংটাও হয়তো বা নতুন। বামনডাঙ্গা স্টেশন হয়ে প্রতিদিন 12টি ট্রেন চলাচল করে বলে জানায় কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তাকক্ষ। হাঁটু গেড়ে কাটতে হয় ট্রেনের টিকিট, যাত্রীরা দাঁড়াতে পারেন না, থাকতে হয় বসে। এমনই বাস্তবতা গাইবান্ধার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে। এভাবে মেঝেতে বসে টিকিট কাটেন যাত্রীরা, দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে কেউ আবার শুয়ে পড়েন। এটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনের চিত্র। বগিতে ওঠা সহজ করতে গত বছর প্ল্যাটফর্মটির উচ্চতা বাড়ানো হয়, কিন্তু টিকিট বিক্রির ঘরটি আগের অবস্থানেই রয়েছে, এতেই বিপত্তির সৃষ্টি। অন্যান্য স্টেশনে যখন দাঁড়িয়ে টিকিট নেওয়া যায়, এখানে শুয়ে বা বসে থেকে টিকিট নিতে হচ্ছে, এটা আসলে মানে ভিন্ন রকম একটা অভিজ্ঞতা। এট এ টাইমে অনেক লোক এখানে আসে, টিকিট কাটে, চাপ, আবার হেড ডাউন করতে হয়। খালি যে টিকিট কাটার সমস্যা না, তারপরে আবার ছেলে মেয়েদের ক্লাস শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে। এই অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শারীরিক প্রতিবন্ধী ও বয়স্করা। মহিলা মানুষ শুয়ে থাকি, বসে থাকতে টিকিট কাটতে সমস্যা, এটা তাড়াতাড়ি সমাধান করলে যাত্রীদের জন্য ভালো হবে। যাত্রীদের ভোগান্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে স্টেশন মাস্টার। অশীরে আমরা একটা সুফল পাবো, হ্যাঁ, আমরাও আশা করতেছি আমাদের স্টেশন বিল্ডিংটাও হয়তো বা নতুন। বামনডাঙ্গা স্টেশন হয়ে প্রতিদিন 12টি ট্রেন চলাচল করে বলে জানায় কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তাকক্ষ।